तदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं श्रियाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय शंभवामि युगे युगे। जय राम। परम गुरु सद्गुरु श्री श्री राम ठाकुरेर स्वहस्ते लिखित पत्रांश वेदवाणी थेके पाठ। वेदवाणी द्वितीय खंडेर 101 नम्बर वाणी थेके पाठ करछि। কর্তৃত্ব অভিমানে কেবল কর্মভোগ ভাগই করে, ঋণ বৃদ্ধি করায়। ঋণ মুক্ত হইতে পারে না বলিয়াই জন্ম মৃত্যু উপভোগ করে, সুখ দুঃখ ভাগ্য অনুসারে ঘটে। পিতৃভক্তি ভিন্ন, এই ভাগ্য ভোগ ত্যাগ হয় না জানিবেন। মনের বেগ ধৈর্য করিয়া পিতৃ সেবা করিতে হয়, পিতার আশীর্বাদে পুত্রের শান্তি হইয়া থাকে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপা, এই শ্লোক স্মৃতির বাক্য জানিবেন। ভাগ্যানুসারে পিতা মাতা লোকে লাভ করিয়া এই মরভূমে আকৃষ্ট হইয়া পালিত হয়। সেই পিতার সেবাই নিত্য করণীয় পুত্রের কর্তব্য। জীবিত পিতৃবাক্য পালন করা, পিতার দেহ ত্যাগ হইলে শ্রাদ্ধ কর্ম করা পুত্রের কর্ম। তাহা ছাড়া লোকে কর্তা সাজিয়া নিজের সুখের জন্য যাহা করে তাহা দক্ষ যোগ্য জানিবেন। এই যোগ্য শেষ হয় না, জন্ম মৃত্যুও এড়াইতে পারে না, পাশ বন্ধনও কাটিতে পারে না জানিবেন। কোনো চিন্তা করিবেন না, কালে সকলই সুফল ফলে। অনন্য চেতা কর্মই জগতে মুক্তকামী। সংসার মায়াময়, নিত্য অনিত্য দ্বন্দ্বে পরিণত। চক্রবৎ পরিক্রম, সুখের দুঃখের খনি, এই অনিত্যকর অসুখজনক সংসার হইতে নিষ্কৃতি লাভই ভগবদ ইচ্ছা, তারই দাস হওয়া ধর্ম। আপনার করুণাপদ ভগবান বিস্তার করিয়া রাখিয়াছেন। সত্যব্রতই পরম ধর্ম, অনন্য চিন্তায় সকল অভীষ্ট সিদ্ধ করিয়া দেয়, কোনো অভাব রাখে না। যাহা প্রাক্তনে উপস্থিত করে যথাযোগ্যভাবে সর্বদা সহ্য করিয়া থাকিবেন, ইহাই ভগবত কৃপার স্থান। প্রারব্ধ সূত্রে দেহে সুখ দুঃখ রোগ শোকাদি জড়িত থাকে, এই ভোগের জন্য উদ্বিগ্ন হইলে নিত্যের প্রসাদ উপস্থিত করিতে পারে না। সুতরাং প্রাক্তন বিষয়ে শরীরে ভোগ লইবে, ভগবত দাসত্বই স্বরূপভাবে প্রকাশ করায়। অহংকারাদির দ্বারা এই সুখে প্রত্যাশিত হইয়া আত্মার মর্যাদা লঙ্ঘন করিয়া জন্ম মৃত্যুর সুখ দুঃখাদির আবরণে পতিত হইয়া থাকে। অতএব জীবের ভগবত চিন্তার মগ্ন থাকাই মুখ্য ধর্ম। নাম করিতে করিতে শান্তি উপকর্ষণ হইয়া সদানন্দ উপভোগ করিতে পারে। কোনো চিন্তা করিবেন না, সর্বদা ভগবত অধীনে হইয়া থাকিতে চেষ্টা করিবেন।
সংসার মায়াময়, প্রারব্ধ ভোগের অন্ত হইলেই শান্তি হয়, প্রারব্ধ ভোগের জন্য বিচলিত হইতে নাই। মন যখন যাহা অবলম্বন করে তাহাই অনুভূতি হয়। মন হইতে কেবলমাত্র সুখ আর দুঃখই প্রাপ্ত হয়, কর্মের দ্বারা স্বর্গ আর নরকের স্থান পায়। ভগবানের সেবাই পরম পুরুষার্থ দ্বৈত বুদ্ধি হইতে উদ্ধার করেন। সহিষ্ণুতা বস্তুর আশ্রয় নিয়া যথাসাধ্য তাহার অধীন হইতে চেষ্টা করাই সাধন ভজন। ইন্দ্রিয় অতীন্দ্রিয় হইতে বিভাগ থাকাই সুখ, গুরুর অজ্ঞা ধরিয়া থাকাই ধর্ম। ইহাই নিষ্কাম যজ্ঞ, ইহাই হরিনাম এবং ভগবত সেবা। এই সেবা নিত্য বলিয়াই উদ্ধার শব্দে প্রতিপাদ্য হয়। স্বর্গ আর মুক্তি উভয়ই নরক, কারণ স্বর্গে সুখভোগ অবসারে পুনরাবর্তে সেই সুখে বঞ্চিত হইয়া দুঃখী হয়, নরকের দুঃখেই তাহার স্বভাব। অতএব দিবারিষি উপস্থিত প্রয়োজনীয় কর্মের জন্য যত্ন করিয়া সাধ্যমতো গুরুর বাক্য স্মরণের চেষ্টা করাই উচিত। এ সংসার মায়াময়, মায়ার হাত হইতে ত্রাণের জন্য সর্বদা সত্যের সঙ্গে থাকিয়া শক্তি আহরণ করিতে হয়। সেই শক্তি বলেই সকল লোকেরই বদ্ধ ঋণতাপাদি মুক্ত হইয়া থাকে। ঋণ মুক্ত পদ পাইলে পরম শান্তিময় পরমানন্দ রস ভগবত ভক্তি পূর্ণরূপে অবিচ্ছিন্নভাবে আবরণ করিয়া রাখে, কোনো অভাব থাকে না। কামধেনুবত জাগ্রত থাকে, অনন্য চেতার কৃপায় এই সম্পদ সাধিত হয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এই দৃঢ় প্রতিজ্ঞার আশ্রয় নিয়া প্রলোভনের এবং শাসনের অধীন না হইয়া সর্বতোভাবে অনন্য চেতা হইয়া কার্যের অনুষ্ঠান করিতে করিতে সক্ষম শক্তি প্রাপ্ত হয়, তাহাতে কোনো সংশয় নাই। নিত্যকর্ম ভুলিতে নাই, লাভ হোক আর নাই হোক, অল্পই হোক আর বেশি হোক, সেদিকে লক্ষ্য না নিয়া কবল মাত্র করিতে থাকিবে। কর্ম করিতে করিতে সৎসঙ্গ করিয়া নিবে, ধর্মই নিত্যব্রত। প্রারব্ধ শক্তির দায়মুক্তির উপায় একমাত্র ধৈর্যই জানিতে হয়। সংসার সুখের দুঃখের ফল প্রসব একমাত্র প্রারব্ধেই জানিবেন। এই প্রাক্তন অদৃষ্ট রূপে নানা উপাধি ধারণ করিয়া রহিয়াছে, পুরুষকার দ্বারা প্রারব্ধের কিঞ্চিত লাঘব হইয়া থাকে বটে, কিন্তু দ্বন্দ্বমুক্তি থাকে না। এই অদৃষ্ট দ্বন্দ্ব মুক্ত করিতে একমাত্র ধৈর্যই সহায় হয়। ভবিতব্য যখন উদয় হইবে তখন সকলই হইবে। সর্বদা নাম করিবেন, নামকেই অনন্য চিন্তা বলিয়া থাকে, প্রাক্তন সূত্রে নানা উপাধি সংযোগ করিয়া তোলে, তাহার ধৈর্য ধরিয়া ক্ষয় করিতে হয়। কালে সকলই হইবে, কেবল নামই সত্য, নাম বই, এই জগতে কিছুই থাকিবে না। নাম বলিতে চিন্তাকে বুঝাইয়াছে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রাস বিগ্রহ, নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা নাম নামিন। অর্থাৎ অবিচ্ছিন্নভাবে এই নাম বই আর এই জগতে প্রাপ্তি কিছুই নাই। এই যে অনন্য জ্ঞান, ইহার নিকট সর্বদা মন ইচ্ছা প্রভৃতি
কামদ বস্তু রাখিয়া থাকে, যাহাতে কোনো প্রলোভনে কি কোনো উৎপাতে ভুল না হয়, তাহাকেই নাম বলে। সংসারে যাবতীয় পদার্থের এক একটি ভিন্ন ভিন্ন নামাকরণ হইয়া থাকে, সেই ভিন্ন ভিন্ন যত নাম সকলই মনের ভ্রম। এই ভ্রম শুদ্ধ প্রকৃতির গুণের তরঙ্গ হইতে উৎপন্ন হইয়া থাকে। অতএব ওই নামের বিতং পদে না যাইয়া মনে মনে আপদে বিপদে সম্পদে সেই নামের নিকট সর্বদা চিন্তাভাবনার সকল অবস্থায় এই বিশ্বাস স্থাপন করিয়া যে এই নামই ভগবান, এই নাম ছাড়া যে কোনো নাম করা হয় তাহা ভ্রান্ত ও নামের বিভূতি থাকিতে হয়। যখন মনে বুদ্ধিতে সকল অবস্থায় সকল শব্দতে একটি নাম বোধ হইবে, তখন নামেরই সফলতা লাভ করিতে পারিবে। অতএব সকল অবস্থায় নাম করিবে। জয় রাম।